এক রাতে বৃষ্টির পানিতে ধসে গিয়ে মাটির নিচে পড়ে মৃত্যু না হয়, তাহলে আমাদের এটা আমাদের সরকারের জন্য এটা ডিসক্রেডিট। ওয়ার্ড কমিশনার কাউন্সিলর যারা আছে তাদের নেতৃত্বে স্থানীয় কিছু মাস্তান কিছু আছে, এরকম বিভিন্ন সময় সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সরকারের দল হয়ে যায় কিছু দুর্বৃত্ত, তারা এদের কাছ থেকে টাকা পয়সা নেয়, উঠায় তাদেরকে আবার গ্যারান্টি দেয় কে তোমাদেরকে উঠায় আমরা দেখব, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে হাজতে ঢুকাই দিতে হবে। কোনো অনুকম্পা নেই, ভয়ের কোনো কারণ নেই, তাদের কারণে মৃত্যু আসবে এবং মৃত্যুর কারণে সরকার ক্ষতিগ্রস্ত হবে, সরকার একটা সমালোচনার মধ্যে পড়বে, এই সুযোগ আমরা কাউকে দেব না। আগামী 15ই মে এর মধ্যে সকল ফাহারাত্তুন অবৈধ দখলদারের সরাই ফেলাবার সিদ্ধান্ত লওয়া, পাহাড় ব্যবস্থাপনা কমিটির 19তম সভায় আজিয়ে এ সিদ্ধান্ত লওয়ায় আজিয়ে দুইচে চিটাঙর সার্কিট হাউজর এ সভা অনুষ্ঠিত হইয়ে সভার সভাপতিত্ব করছে স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী, সভার প্রধান অতিথি চিটাঙর বিভাগীয় কমিশনার ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল মান্নান হইয়ে হনু দুর্বৃত্ত পাহারত বসবাসকারী মানসকলের তাইবাল্লাই উস্কাই দিলে তারারে দরিয়ে এনে আইনের আওতায় আনা হইব। অস্তিত্বহীন, এরা হলো দেশের শত্রু টাইপের এসব নেতা, এদের কোনো মূল্য নেই, এরা গভর্নমেন্টের ইমেজকে কোনো কোনো জায়গাতে ক্ষুণ্ণ করে চলেছে, বুঝছ? তাদেরকে এই যেরকম তালিকা বানিয়েছে 835 পরিবার, আরও 20-30 জন এরকম দুর্বৃত্তের তালিকা একটা কলাম রাখে, ঠিক আছে? বৃষ্টি শুরুর আগে এটাকে পুরোপুরি একদম কমপ্লিটলি ক্লিয়ার করতে হবে, সেটার দায়িত্ব সংশ্লিষ্ট পাহাড়িদের। আর ইউটিউব সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা কিভাবে অবৈধভাবে পাহাড়ে লাইন দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দেবো, যদি তারা এটা যদি এই এই স্বল্প সময়ের মধ্যে তারা যদি অ্যাকশনে না নেয়। বর্তমানে আরা শহরত ও শহরের বাইরে 17 ঝুঁকিপূর্ণ পাহাড় আছে, যার মধ্যে 2 বেসরকারি আর 7 সরকারি, আর এসব পাহাড়ত 835 জন পরিবার বসবাস করে বলে সভাত জানানো হইয়ে এই সভাত মূল প্রবন্ধ উপস্থাপন করছে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাত অন্যান্যের মধ্যে বক্তব্য রেখে রেলওয়ে মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত রেজা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব নুরুল আমিন, সিটি কর্পোরেশন, বিজিবি, চট্টগ্রাম সেনানিবাস ও গৃহায়ণ ও গণপূর্তের উদ্যতন কর্মকর্তল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।